হাই স্টুডেন্ট, টুডে আই ডিসকাস অ্যাবাউট দ্য রাইবোজোম। আজকে আমি তোমাদের রাইবোজোম সম্পর্কে আলোচনা করছি। দেখো, রাইবোজোম ইজ অ্যান ইন্টারসেলুলার স্ট্রাকচার মেড অফ বোথ আরএনএ অ্যান্ড প্রোটিন। রাইবোজোম হচ্ছে প্রোটিন এবং আরএনএ দিয়ে তৈরি, অ্যান্ড ইট ইজ দ্য সাইট অফ প্রোটিন সিনথেসাইজ ইন দ্য সেল, এবং এটা সেলের ধারে এটা প্রোটিন সংশ্লেষ করে, সেই জন্য একে প্রোটিন কারখানা বলা হয়। দ্য রাইবোজোম রিডস দ্য ম্যাসেঞ্জার আরএনএ এমআরএনএ সিকোয়েন্স অ্যান্ড ট্রান্সলেট দ্যাট জেনেটিক কোড ইন টু এ স্পেসিফাইড স্ট্রিং অফ অ্যামাইনো অ্যাসিড হুইচ গ্রো ইন টু দ্য লং চেন দ্যাট ফোল্ড টু ফ্রম দ্য প্রোটিন, এবং যেটা প্রোটিন তৈরি করে ফোল্ডেড হয়ে হয়ে একটা একটা এমআরএনএ থেকে কোডটা নিয়ে ট্রান্সফার আরএনএ আর অ্যামাইনো অ্যাসিড তৈরি করছে রাইবোজোম তার ভিতরে। রাইবোজোম হচ্ছে, দেখো, কোষের ভিতরে ছড়িয়ে ছিটিয়ে থাকে একটা ছোটো ছোটো দানা সাইটোপ্লাজমের ভিতরে আমাদের সাইটোরাইবোজোম, এবং যখন মাইটোকন্ড্রিয়ার ভিতরে ছড়ানো থাকে রাইবোজোম তখন মাইটোরাইবোজোম বলা হয়, এবং যখন আরএনএ এমআরএনএর উপরে অনেকগুলো রাইবোজোম বসানো থাকে তখন তাকে পলি রাইবোজোম বলা হয়। ঠিক আছে, এবার দেখো, এই রাইবোজোমটা প্রোক্যারিওটিক এবং ইউক্যারিওটিক দুটো কোষের ভিতরেই পাওয়া যায়। প্রোক্যারিওটিক মানে পূর্বে, অর্থাৎ আগের যে সমস্ত ইউনিসেলুলার ব্যাকটেরিয়া তাদের ভিতরে যে রাইবোজোমটা থাকে সেটা হচ্ছে প্রোক্যারিওটিক বা 70S রাইবোজোম, আর প্রাণী কোষে যে রাইবোজোমটা আছে সেটা হচ্ছে 80S রাইবোজোম, অর্থাৎ একটু বড়। তো একটি প্রাণী কোষের ভিতর মাইটোকন্ড্রিয়ার মধ্যে কিন্তু আবার আমার 70S রাইবোজোম আছে। তো অর্ধভাগটা দেখো, যে বড় অর্ধভাগ যেটা গোল উপরের দিকে আছে, নিজে ছোট অর্ধভাগ মানে স্মল সাব ইউনিট এবং লার্জ সাব ইউনিট, এই দুটো সাব ইউনিট, এবং এদের ভিতরে থেকে আমি এবার আলোচনা করছি 70S এবং 80S। দেখো, দ্য মোস্টলি প্রেজেন্ট ইন দ্য প্রোক্যারিওটিক, যেগুলো আগে বলেছি 70S 80S, এগুলো তো একই কথা, আমি এগুলো বলছি না। আর 70S সিনথেসাইজ সাইটোপ্লাজম, যেটা সাইটোপ্লাজম থেকে সংশ্লেষ হয় 70S-টা, আর 80S-টা কোথা থেকে হবে, নিউক্লিওলাস থেকে, এবং স্মলার 70S-টা স্মলার। দো এস মানে কি, এস হচ্ছে একটা ভেদবার্ক ইউনিট যেটা সেডিমেন্টেশন, অর্থাৎ সেন্ট্রিফিউজ করলে যে কোষের যে মোটা অর্গানগুলো, যে লার্জ অর্গানগুলো আগে সেডিমেন্টেশন হবে এবং বাকিগুলো পরে সেডিমেন্টেশন হবে, এবং সেডিমেন্টেশন রেটের উপর নির্ভর করে 70S-টা। ও 70S-টা দেখো, দুটো সাব ইউনিট এখানে আছে, একটা হচ্ছে 50S এবং 40S। 50S-এর ভিতরে দেখো 34 প্রোটিন আছে এবং টোটাল আরএনএ আছে 3টে, আর ওদিকে 80S-এ দেখো 60S এবং 40S, মানে টোটাল যোগ করলে 100 হবে, যোগটা করবে না, এটা সেডিমেন্টেশন রেট হিসাবেই দেওয়া হয়েছে। তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ। আজকের ক্লাস এটুকুই, আবার নেক্সট ক্লাসে তোমাদের আলোচনা করব, আর স্ক্রিনশট নিয়ে নিয়ে পড়ে